রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের মধুদিয়া গ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসী মোহাম্মদ নুরুল ইসলাম শিকদারের উদ্যোগে কর্মহীন ও গরিব 100 পরিবারের মধ্যে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করেছে আল নিমা অ্যান্ড নূর কুয়েতি ফাউন্ডেশন। সকালে মধুদিয়া গ্রামে কুয়েত প্রবাসী মোহাম্মদ নুরুল ইসলাম শিকদারের নিজ বাড়িতে দূরত্ব বজায় রেখে এসব সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ভান্ডেরিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোহাম্মদ সিরাজম মুনির, সমাজ সেবক আব্দুল জলিল মণ্ডল সহ নুরুল ইসলাম শিকদারের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। এসব সেহরি ও ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে 25 কেজি ওজনের 1 বস্তা চাল, 2 কেজি ডাল, 2 কেজি ছোলা, 2 কেজি চিনি, 2 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, 2 কেজি চিরা, 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি খেজুর, 2 কেজি লবণ, 1 কেজি মুড়িসহ রসুন, সেমাই, গুঁড়া দুধ ও কিশমিশ। সেহরি ও ইফতার সামগ্রী বিতরণকালে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া মোনাজাত করা হয়। শিহাবুর রহমান শিহাব, রাজবাড়ী টিভি।